নমস্কার, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে নতুন যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস তাদের জন্য তিনটে টিপস নিয়ে চলে এসেছি, যে তিনটে টিপস তারা যদি ফলো করে তাহলে আগামী দিনে অনেক বড় জায়গায় তারা যাবে। তো আমরা যে তিনটে টিপস নিয়ে আলোচনা করবো, তার আগে বলি আমাদের চ্যানেল, অনেক ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানায়, তার মধ্যে এই ভিডিওগুলো পরে আমরা নতুন অ্যাক্টর অ্যাক্ট্রেসদেরকে টিপস দিই, ফিল্ম মেকারদেরকে টিপস দিই। এবং চ্যানেলটাকে ফলো করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলে যাচ্ছি তিনটে টিপস নিয়ে। প্রথম যে টিপস, যারা নতুন নতুন যারা আসছে তাদেরকে প্রথম টিপস বলবো, যে নিজের প্রতি বিশ্বাস রাখা, এটা সব থেকে বড় ব্যাপার। নিজের প্রতি যদি বিশ্বাসই না থাকে তাহলে অন্য কেউ বিশ্বাস করবে কীভাবে? অনেক ঘাত প্রতিঘাত থাকবে জীবনে, এই প্রফেশনটা একটু আনসার্টেন প্রফেশন এবং অনেক কিছু ঘটতে পারে, একটা মানে কি বলবো, অনেক কিছু জীবনে ঘটে যেতে পারে, কিন্তু তবু নিজের প্রতি বিশ্বাসটা রাখা খুবই জরুরি। সেলফ কনফিডেন্স খুব জরুরি এই প্রফেশনটায়, সব থেকে বড় প্লাস পয়েন্ট এটাই হবে, এটাই পজিটিভ পয়েন্ট। প্রথম টিপস হচ্ছে নিজের প্রতি বিশ্বাস রাখা, সেলফ কনফিডেন্স রাখা এবং এটাকে নিয়ে এগিয়ে চলা, প্রথম টিপস এটাই। সেকেন্ড যে কথাটা বলবো সেটা হচ্ছে, এই প্রফেশনে অনেকে অনেক কিছু বলবে, অনেক বাজে কথা বলবে, বাজে কুমন্তব্য করবে, আপনাকে কিন্তু ওঠানোর চেষ্টা করবে না, কোনোভাবে কোনো হেল্প করবে না। এই ইন্ডাস্ট্রিতে কেউ কারোর নয়, কেউ হেল্প করবে না, আপনাকে নামানোর চেষ্টা করবে। তো লোকের কথা একদম কান দেবেন না, এটা হচ্ছে দু নম্বর টিপ, লোকের কথা একদম কান দেবে না, নিজের মনের কথা শুনুন, তাহলে কিন্তু অনেক দূর যেতে পারবেন, কেউ আটকাতে পারবে না আপনাদেরকে। শুধুমাত্র নিজের মনের কথা শুনুন, এটা দু নম্বর টিপস। এবং লাস্ট যে তিন নম্বর টিপস, খুব ইম্পর্ট্যান্ট টিপস, সেটা হচ্ছে নিজের যে ইগো সেটাকে নিয়ে চলবেন না, নিজের ইগো থেকে বেরিয়ে আসুন। কাউকে কাজ চাওয়া, কোনো ডিরেক্টর প্রডিউসারের কাছে কাজ চাইতেই হবে, এটা যে ইগো করলে হবে না যে আমি কাজ চাইবো, আমার ছোটো হয়ে যাবো, এরকম ভাবলে হবে না। কারণ আপনি একজন অ্যাক্টার, আপনাকে কাজ চাইতেই হবে, কাজ পেতে গেলে প্রডিউসার ডিরেক্টরের কাছেই যেতে হবে, তারাই কিন্তু কাজ দেবে, প্রোডাকশন হাউসে যেতে হবে, এতে ছোটো ভাবার কিচ্ছু নেই। আমার মধ্যে অ্যাক্টিং করার খিদেটা আছে, অতএব আমাকে অ্যাক্টিং করতে হবে, আমাকে অ্যাক্টার হতে হবে, আমাকে বড় হতে হবে, তো কাজ তো লাগবে রে ভাই, কাজ না হলে কী করে হবে? তো নিজের ইগোটাকে বাইরে রেখে অবশ্যই ইন্ডাস্ট্রিতে আসবেন, এবং এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ইগোটা খুব বাধা দেয়, তো ইগোটাকে বাইরে রাখবেন, ইগো বাইরে রেখে এগোন, দেখবেন অনেক দূর যাবেন। তো এই তিনটে টিপস ফলো করবেন, নিজের প্রতি বিশ্বাস, সেকেন্ড হচ্ছে লোকের কথা না শোনা, নিজের মনের কথা শোনা, এবং থার্ড হচ্ছে নিজের ইগোটাকে বাইরে রাখুন। নিজের ইগো যদি বাইরে রাখেন তাহলে এই তিনটে টিপস ফলো করলে অনেক দূর যাবেন, এবং আমি আশা করব আপনারা বুঝেছেন এবং এইগুলোকে ফলো করবেন এবং ভবিষ্যতে অনেক বড় অ্যাক্টর হবেন। এবং টিটিএমে সবসময় পাশে থাকে, নতুন নতুন অ্যাক্টরদের, নতুন নতুন অ্যাক্টরদের সাপোর্ট করে, আপনারা সবাই জানেন। তো নেক্সট আরও সব টিপস নিয়ে চলে আসবো এবং অনেক রকম গুরুত্বপূর্ণ খবর আপডেটস নিয়ে চলে আসবো, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই।